Redown HD video Alhamdulillahil lahumdu <laughs> wa nusalli ala rasulihil karim A'udhu billahi minash بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل سورة الأنعام أجمال الأجمالنا أقمال الأقمالنا سيدنا ونبينا سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতি ওয়া যা জি ওয়া যুরিয়াতী ওয়া ইত্রাতিহি ওয়া ইত্রাতী আহলে বাইতি اجمعين সকলেই প্রাণজল ভাষায় প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে আমাদের জান ইমান নবী দু জাহান আমাদের জান ইমান নবী দু জাহান যিনির সর্বাঙ্গ শরীর মুবারক আল্লাহ পাকের নূর যিনির পায়খানা পসরাব মুবারক নূর ই খোরাদেরের দা হামা পালি দি জু জুদা ও খোরাদেরের দা দে হামানুরে খোদা ইসলাম জগতের উজ্জ্বল নক্ষত্র আল্লামা মারুম রহমত ফরমান আমরা যা খাই তা নাপাক হয়ে বাহির হয় নবীজি যা খাইতেন তা নূর হয়ে বাহির হইতেন যিনি আল্লাহর কুল কায়নাতের সর্বত্র সর্ব অবস্থায় হাজের ও নাজের যিনি গুনাহগার উম্মতের সাফাহাতকারী শাফিয়াল উমাম যিনি হায়াতুন নবী জিন্দা নবী যিনি আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা বলে সমস্ত ইমানদার মোমেন বান্দাদের জানাজার নামাজের মধ্যে হাজির থাকেন চলুন ওই জিন্দা নবী হায়াত নবী হাজর ও নাজের নবী গায়েবের খবরদাতা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে

الله والصلاة والسلام عليك يا نور الله والصلاة والسلام عليك

অধ্যকার ইমানি ইরফানি জলসার সভাপতি সাহেব সাহেব দীঘার উলামাইক্রাম সামনে উপবিষ্ট ধর্ষী বায়রা পর্দার আড়ালের সুন্নিমতাধর্ষী মা ও ভনের আপনাদের সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম কুমার আহমতুল্লাহ আলোচনার প্রারম্ভে সর্বস্তরের শ্রেতা মণ্ডলীর পায়ের কাছে দুটি হাত রেখে আমার দস্তবস্তাব অনুরোধ আপনাদের মনোযোগ আমি আল্লাহ পাকের পবিত্র কালামে পাকের সুরায় আন আম থেকে এক টুকরা আয়াতী কারীমা তেলাওয়াত করেছি আমি চেষ্টা করব এই আয়াতী কেরিমার আলোচনা শেষ করে এক বাইক এক দিগার প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিছু কিছু কথা বলার জন্য ওয়া মা তাওফিক বিল্লাহ আলোচনার বারম্বেই একটা বিষয় আপনাদের কাছে বলতে চাই বিষয়টুকু হলো আমরা কোথায় যাব কোন দিকে যাব আমরা কার অনুসরণ করব এই ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের মধ্যে আমের মধ্যে আল্লাহ পাক ফরমান ওয়া আল্না হাজা সিরাতি মুস্তাফিমা ফতাবি হুয়াজা তথাপিও অশুগুলা আল্লাহ ফরমান তোমরা সুজা রাস্তার মধ্যে প্রতিষ্ঠিত থাকো আঁকা পাঁকা রাস্তা চুড়ির মধ্যে তোমরা জিয়ানো কথাটা কার কথাটা কার তোমরা সোজা রাস্তার মধ্যে প্রতিষ্ঠিত থাকো ও আন্না হাজা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিহু ওয়া লা তাকতাবু তোমরা আকা বাকার রাস্তাগুলোর মধ্যে যেও না কথাটা কান আল্লাহ এখন সোজা রাস্তাটা কোথায় এই সোজা রাস্তার পরিচয় কি আমরা ঢাকা চট্টগ্রাম বিশ্বরোড মহারোড ঢাকা সিলেট ঢাকা কুষ্টিয়া এই বাংলাদেশের পাঁচটি বিশিষ্ট বিভাগীয় শহরের রাস্তা কোন রাস্তা কি সোজা আছে না আছে এই সোজা রাস্তাটা আমরা কোথায় পাবো কার কাছে সোজা রাস্তার জন্য যাব এই জন্য আল্লাহ পাক আমরা আল্লাহ পাকের কাছে প্রত্যেক দিন যত রাকাত নামাজ পড়ি প্রত্যেক রাকাত নামাজের মধ্যে আমরা আল্লাহ পাকের কাছে সুজা রাস্তার তালাশ করি যেমন প্রত্যেক রাকাত নামাজে আমরা সুরায় ফাতেহা আলহামদুল শরীফ পড়ি কি পড়ি না এবং আলহামদুল শরীফের মধ্যে একটা কথা আছে দিন আসির মুস্তাকিম সুবাহ বলেন অর্থ কি আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো এই সোজা রাস্তাটা কোথায় প্রত্যেক দিন যত রাকাত নামাজ পড়ি প্রত্যেক রাকাত নামাজের মধ্যেই আমরা আল্লাহ পাকের কাছে বলি আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো এই সোজা রাস্তাটা কোথায় আল্লাহ আক করে আয়াতির মধ্যে এই সুজা রাস্তার পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন করুন মহান আল্লাহ কি হিদীনা শিরতল মুস্তফিম শিরতল্লা আনা আন্তা আল্লাহ আকবর বলেন। আল্লাহ যাদের উপরে যেই রাস্তার উপরে আপনার খাস নিয়ামক বর্ষণ হয়েছে তাদের পথে আমাদেরকে পরিচালনা করুন সুবহানাল্লাহ বলেন যাদের উপরে আপনার খাস রহমত বর্ষণ হয়েছে খাস নিয়ামতের অধিকারী যারা হয়েছে আল্লাহ তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন আমরা প্রত্যেক দিন নামাজে দাঁড়াইয়া যত রাকাত নামাজ পড়ি ততবারই আল্লাহকে কথা বলি বলি কি বলি না বলি কি বলি না এখন কাদের উপরে আল্লাহ রহমত নাজিল হয়েছে এ আল্লাহ পাকের খাস নিয়ামত কারা পেয়েছে রহমত দুই ভাগে বিভক্ত একটা রহমতে আম আর একটা রহমতে খা রহমতে আম হলো যেমন বৃষ্টি চন্দ্রের আলো সূর্যের আলো বাতাস পানি ইত্যাদি হলো রহমতে আম যেমন বৃষ্টি যখন আসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা গাড়ু ইহুদি মাজুসি নাগা কুহি ওয়াহাবি রাফিজি খারেজি শিয়া মুতেজেলি জাবরিয়া মার্জিয়া আওয়ার মোহাম্মদিয়া হুলহুলিয়া সালাফিয়া সকলের জমিনেই বৃষ্টি পড়ে পড়ে কি পড়ে না পরে কি পরে না এই বৃষ্টিটা রহমতে আম এই রহমতে আম আবার কখনো কখনো গজবে আম হয়ে যায় যেমন এই বছর আপনাদের জমিনের ধান কাটতে পারছেন সুন্দরভাবে ধান নিয়ে আসছেন যদি এই বৈশাখ মাসে বৃষ্টি হইয়া আপনাদের জমিন গুলা জলে পানি নিচে চলে যাইত চৈত্র মাসে তো তখন কি বৃষ্টিটা রহমত হইতো না গজব হইতো জি গজব এখন বৃষ্টিটা যদি গজব হয়ে যায় তখন কি একজনের জমিন বাদ দিয়া হবে হ্যাঁ সবার জন্য বাতাস রহমতে আম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইহুদি মাজুসি ওয়াহাবি রাফিজি সকলেই বাতাসকে উপভোগ করিয়া জীবিকা নির্বাহ করে ঠিক না বেটি কিন্তু আবার এই বাতাস গজব হয়ে যায় কখন যখন বাতাস একশো মাইল বেগে আসে আশি মাইল বেগে আসে ষাট মাইল বেগে আসে তখন বাতাসটা কি হয়ে যায় গজব আর এই গজবটা কি আমার জন্য আপনার জন্য একা না সবার জন্য সবার জন্য রহমতে আম এটা কখনো কখনো গজবে আম হয়ে যায় এখানে রহমতে আমের কথা বলা হয় নাই এখানে বলা হচ্ছে আনা আমতা আইলাইহিম আল্লাহ যাদের উপরে তোমার খাস রহমত নাজিল করেছো সুবহানাল্লাহ বলেন এই खास রহমতরা কার উপরে এই কথা দুনিয়ার কোন মানুষ বলার অবকাশ রাখে না আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে আরেক জায়গার মধ্যে এই রহমতের কথা বলছেন বলুন সুবহানাল্লাহ একটু পরেই আল্লাহবার বলছেন আনা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদকিনা

চারটা কমের উপরে চারটা জাতির উপরে চারটা সম্প্রদায়ের উপরে আল্লাহ পাক खास রহমত নাজিল করেন এই চারটা সম্প্রদায় আনা আনআম আল্লাহু আলাইহি মিনান নবিয়েনা নবীগণ ও সিদ্দিকেনা সিদ্দিকগণ ও শহীদা শহীদগণ ও সলিহিন আল্লাহ পাকের ওলিগণ বলেন এই চারটা সম্প্রদায়ের উপরে নবীগণ সিদ্দিকগণ শহীদগণ আল্লাহ পাকের ওলিগণ এই চারটা সম্প্রদায়ের উপরে আল্লাহ পাক খাস রহমত নাজিল করেছেন আর আমরা প্রত্যেক দিন নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল আনা আনআমতা عليهم আল্লাহ এই চারটি সম্প্রদায়ের মতে এবং পথে আমাদেরকে পরিচালিত কর সুবহানাল্লাহ বলেন আল্লাহ তোমার खास রহমত যাদের উপরে نازল হয়েছে তাদের মতে এবং পথে আমাদেরকে পরিচালিত কর আর এই চারটি দল হলো কারা নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সলিহিন আল্লাহর ওলিগণ বলুন সুবহানাল্লাহ বাবা আমার আমার হাতে যে কিতাবটা আছে তাফসিরে ইবনে আব্বাস আলহামদুলিল্লাহ বলেন তাফসিরে ইবনে আব্বাস হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অতি প্রিয় সাহাবা এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার নিজ হাতের কলম দ্বারা উনি এই কিতাবটা লিখেছেন সুবহানাল্লাহ বলেন

এই চারটা সম্প্রদায়ের উপরে আল্লাহ পাকের খাস রহমত নাজেল করেছেন আমরা দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে এই চারটা সম্প্রদায়ের মত এবং পথের উপরে পরিচালিত করেন এক কথায় এই চারটা সম্প্রদায়ের মত এবং পথলকি সুজা রাস্তা সুবহানাল্লাহ বলেন আমি একটা কথা না বলেই পারছি না এই চারটা সম্প্রদায়ের মধ্যে আমরা কোনো নবী পাই নাই পাইছি আমরা কোনো সিদ্দিক পাই নাই পাইছি আমরা কোনো শহীদ পাই নাই পাইছি আমরা এই ভারত বর্ষের মানুষ ভারত বর্ষ বলতে পাকিস্তান হিন্দুস্তান বাংলাদেশ এই তিনটা দেশকে এক কথা বলা হয় কি ভারতবর্ষ এই ভারতবর্ষের মানুষ আমরা ইসলাম পেয়েছি একমাত্র সলিহীন আল্লাহ পাকের ওলিদের দ্বারা আল্লাহ আকবর বলেন যেমন এই ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে আসছেন কে দাতা গঙ্গে বাকসাদি আল্লাহু তাআলা যিনি মাজার শরীফ পাকিস্তান লাহোরের জমি আল্লাহু আকবর বলেন এই দাতা গঞ্জে বক্স যেদিন পাকিস্তানের মাটিতে আসছে পাকিস্তানের মাটিতে একজন মুসলমান ছিল না দাতা গঞ্জে বাক্স উনি আইসা উনার বেলায়তের পাওয়ার দ্বারা উনি উনার হীন হায়াতে ত্রিশ লক্ষ মানুষকে হিন্দু বদ্ধ থেকে খ্রিস্টান থেকে অপসারিত করে উনি সুজা রাস্তা হিদিনা সিরাত মুস্তাকিম এই সুজা রাস্তার মধ্যে ইসলামের মধ্যে তিনি ত্রিশ লক্ষ মানুষকে পদার্পণ করেছেন সুবাহ বলেন সুবাহ বলেন খাজা এই দাতা গঞ্জে বাক্সের পরে দ্বিতীয়বার এই ভারত বর্ষে ইসলামের দাওয়াত নিয়ে আসে খাজা গরিবে নেওয়া সুবাহ বলেন খাজা গরিবে নওয়াজ আনিসুল কিতাবের মধ্যে লিখেছে আমি যখন ভারত বর্ষে ইসলাম প্রচার করতে যাই সর্বপ্রথম দাতা গেঞ্জে বাক্সের মাজারে যাই সুবাহ বলেন কার মাজারে যাই দাতা গঞ্জে বক্সের মাজারে যাই এবং দাতা গঞ্জে বক্সের মাজারে যখন যাই তখন আমার একটা চেরাক ছিল চেরাকদার মধ্যে তৈল ছিল সলিতা ছিল আলু ছিল না আগুন ছিল না আমি দাতা গঞ্জে বক্সের মাজারে ছয় মাস পর্যন্ত কাশ্মীর কুমুরের মুরাকাবা করার পরে দাতা গঞ্জে বক্স আমার এই বাতিটার মধ্যে আলু জ্বালাইয়া দিছে আর আমি এই আবু কানিয়া হিন্দুস্তানের মাটিতে ইসলাম প্রচার করতে গিয়েছি খাজা গরিবে নওয়াজ উনার হীন হায়াতে এই হিন্দুস্তানের মাটিতে উনার হীন হায়াতে উনি বেলায়েতের পাওয়ারের দ্বারা উনি পঁচানব্বই লক্ষ মানুষকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে ইহুদি মাজুসি নাগাগুহি থেকে অপসারিত করে উনি আইনা নবী পাকের দিন আল্লাহর দিন ইসলামের মধ্যে তাদেরকে পড়াইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

ঠিক না বে ঠিক কিন্তু আজকে আমাদের সমাজে একদল নামদারি আলেম আছে যারা মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়াইয়া তারা যারা ফতুয়া দেয় যে মাজারে যাওয়া শিরিক মাজারে যাওয়া বেদাত মাজারে ফুল দেওয়া গিলাপ দেওয়া বেদাত যারা মসজিদের মিম্বরে দাঁড়াইয়া ফতুয়া দেয় আমি তাদেরকে জিজ্ঞাসা করতে যাই যদি খাজা গরিবে নওয়াজ দেশে না আসতো যদি বাবা সাহেব আলে দেশে না আসতো যদি দাতা বাগানে বক্স না তাইলে তুমি মৌলবি থাকতা হরেশ নরেশ পরেশ তুমি মৌলবি মসজিদের মিম্বর ছাড়িয়া থাকতা কোথায় মন্দিরে ঠিক না বেঠি ঠিক না বেঠি তো তুমি মৌলবি মসজিদের মিম্বরে দাঁড়াইয়া যে ওয়ালিদের বিরোধিতা করছো আমি তোমাদেরকে বলে যাই আল্লাহ পাক আল্লাহর ইবাদত নামাজ সুবহানাল্লাহ বলেন নামাজ কার ইবাদত আমি আল্লাহ তোমারই আবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ আকবর বলেন নামাজ কার নামাজ কার ইবাদত নামাজ কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য বলে যায় শুনে রাখো আল্লাহকে খুশি করার জন্য যেই নামাজ এই নামাজের কথা কুরআনুল কারিমে 82 টাকা সেই নামাজের মধ্যে আল্লাহর ওলিদেরকে স্মরণ না করলে আল্লাহর ওলিদেরকে সালাম না দিলে আল্লাহর ওলিদেরকে তাজিম না করলে আল্লাহর নামাজ নামাজ হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন প্রমাণ প্রমাণ চান

সালাম দিচ্ছেন রে মনে হবে কার কথা হ্যাঁ নবীজির কথা খেয়াল হবে না হবে কি হবে না বাংলাদেশে এমন কিছু আলিম আছে যারা তাদের বইয়ের মধ্যে লেখছে নামাজের মধ্যে নবীজিকে স্মরণ করা গরু গাদা শুয়ার জিনার চাইতে আরো নিকৃষ্ট কাজ এই দেখেন আমার কাছে একটা উর্দু বই হ্যাঁ আমরা বাংলা ভাষায় কি কই বই না কিতাব না কিতাব কোন ভাষা কিতাব আরবি ভাষা আরবি ভাষা এই বইখানা এই কিতাবখানা এটার মধ্যে কি লেখছে আপনারা শুনেন আমি পড়ি ہمیں پوری آپ نے راشنے سے ظلمتن بادوہا فاوکا بادن اندری میں ایک پار ایک وسواسا فروکتا ہے کوئی کم برا ہوتا ہو کوئی بہت برا مثلا جنا کی وسواسہ سے اپنی کی ساتھ مجامعات کا خیال بہتر ہو اور کے اپنی پیر کا خیال کرے نماز میں کرنا مانند بزرگوں کا خیال کرنا اپنی دل کو اسی طرح متوجہ کرنا گاؤں کی صورت کی خیال میں گروت ہونے سے کہیں زیادہ برا ہے اس مقام میں خود رسالہ تاب ماں ہی সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা খেয়াল করে তো নামাজ ছুট যাবেঙ্গে শিরকি তরা গেট যাবেঙ্গে এখন আমি তার বাংলা করি বাংলাটা শুনেন বাংলা করছে বাংলা হলো জুলমাতুন বাদুহা ফাওকা বাদি কো অন্ধকার একটার চাইতে আর একটা খারাপ এখানে অন্ধকার দ্বারা গুনাহ বুঝাইছে কেন

মেসালাম জেনা কি ওয়াসা আছে কয় কোনটা বেশি কোন গুণাটা বেশি খারাপ আর কোন গুণাটা কম খারাপ কয় মেসালাম জেনা কি ওয়াসওয়াস আছে আপনি বিবি কি সাথ মুজামিয়াত কা খেয়াল করে কয় নামাজে দাঁড়াইয়া জিনার কথা মনে করা যাবে কিন্তু জিনার কথা মনে করার চাইতে নিজের স্ত্রীর সঙ্গে সহবাসের কথাটা মনে করা বেহতের আছে এই দেখো এই লেখছে পুরস্কার لیکن مسالن مسالن جینار کی وسواسا سے اپنی بیوی کا ساتھ مجامعات کا خیال بہتر ہے নামাজের মধ্যে দ্বারা ইয়া জিনার কথা মনে করার চাইতে নিজের স্ত্রীর সঙ্গে সহবাসের কথা খেয়াল করা ভালো জিনারও কম ভালো জিনারা জিনাডাও ভালো জিনারা হইল কম ভালো স্ত্রী সহবাস হইল বেশি ভালো যেহেতু আগে কয়া গেছে আন্ধি জুল মাতুল বা দুহা একটার চাইতে আর একটা খারাপ তাইলে নিজের স্ত্রীর সঙ্গে সহবাসের কথা নামাজে দাঁড়াইয়া খেয়াল করা এটা হইলো বেশি বালা আর জিনার কথা খেয়াল করা একটু খারাপ খারাপ

আচ্ছা যদি তাই হয় যদি তাই হয় তাইলে আপনারা সকলেই নামাজ পড়েন করেন কি পড়েন না তো নামাজে কী পড়েন আত্তাহিয়া তু ল ইল্লাহে ওয়াসাল্লা ওয়া তু ওয়া তে ইবাদ আসসালাম ওয়া আলাইকাই হানবী ওরহামাতুল্লাহি ও বারকা আসলাম ও আল্লাইনা ওয়া আলাইবাদুল্লাহি সালী সুভাহ বলেন এই সোয়ালিহীন আল্লাহ কুরআনের মধ্যে বলছে আনা আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়াস সালিহিন আমরা নামাজের মধ্যে কই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন পড়ুন সুবহানাল্লাহ আমরা সালিহিন কই কি কই না এই সালিহিন কারা এই সালিহিন হলো আল্লাহর ওলিগণ এই সালিহিন হলো বাবা শাহ জালাল বাবা শাহ পলান আমান শাহ বদর শাহ খাজা গরিবে نواز হযরতে দাতা গঞ্জেবক্স আল্লাহ পাকের ওলিগণ হলো সালিহিন নামাজের মধ্যে আল্লাহ পাকের ওলিদেরকে শরণ করা এই বইয়ের মধ্যে লেখছে গরু গাদা zina শূকরের খেয়ালে যেতে খাওয়া নাউজুবিল্লাহ পড়েন

নজবিল্লা পড়েন নজবিল্লা পড়েন তো আপনি সালাম দিলেন আসসালাম আলাইকুমি এই নবী কে এটা কি আদম নবী ঈশা নবী মুসা নবী এটা কোন নবী আমাদের নবী তো নামাজে সালাম দিচ্ছেন নবীকে স্মরণ হবে কার কথা কার কথা এখন এই বইয়ের মধ্যে লেখছে যে নামাজের মধ্যে নবীর খেয়ালের চাইতে জিনার খেয়াল ভালো নবীর কথা স্মরণ করার চাইতে এই স্ত্রীর সঙ্গে সঙ্গম করার কথা খেয়াল করা ভালো এরপরে লেখছে বইল আর গাদে বইল মানে কি শুয়ন বইল অর্থ কি শুয়ন কো বইল আর কা খেয়াল চে বত্তর হে কো নবীর খেয়ালটা নামাজের মধ্যে শুয়র গাদার খেয়ালের চাইতে খারাপ নাউজুবিল্লাহ পড়েন এখন এই বইটা কে লেখছে জানা দরকার আছে কি নাই জানা দরকার আছে কি নাই তাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে কি পারে না পারে কি পারে না এখন দেখেন বইটার লেখককে এই দেখেন এই বইটার নাম হলো জখিরায়ে কেরামত হিসায়ে আউয়াল জখিরায়ে কেরামত হিসায়ে আউয়াল বইটার লেখক হলো কেরামত আলী জৈনপুরী কেরামত আলী

তোমার দাদার বাপ কেরামত আলী জৈনপুরি এই কেরামত আলী জৈনপুরি জখিরে কেরামতের মধ্যে লেখছে নামাজের মধ্যে গরুর কথা স্মরণ করা যাবে গাদার কথা স্মরণ করা যাবে জিনার কথা স্মরণ করা যাবে স্ত্রী সংগ্রামের কথা খেয়াল করা যাবে নামাজ নষ্ট হবে না কিন্তু রসুলে পাকের কথা নামাজে স্মরণ করলে নামাজ নষ্ট হয়ে যাবে মানুষটা মুশেক হয়ে যাবে নওয়াজুবিল্লাহ আস্তে জুড়ে

কোন মুসলমান বালে ধোয়ার পরে এমন শব্দ যদি ঠুটের ফাঁক দিয়া বাইর করে যেই শব্দের দ্বারা রসুলে পাখির ইজ্জতের মধ্যে আঘাত আসে কাফের সে কি হয়ে যায় কাফের হয়ে এখন নবীজির খেয়াল নামাজের মধ্যে করা জিনার খেয়ালের চেয়ে খারাপ নবীজির খেয়াল নামাজে করা স্ত্রী সঙ্গমের খেয়ালের চেয়ে খারাপ নবীজির খেয়াল নামাজে করা সেটা গরু গাদার খেয়ালের চেয়ে খারাপ নবীজির খেয়াল নামাজে করা শুয়রের খেয়ালের চেয়ে খারাপ এই কথার দ্বারা নবীর ইজ্জতে আঘাত লাগছে কি লাগছে না কি লাগছে না এখন সাহাবলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি বলেন আইয়ুমা রাজুলুন মুসলিমুন সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাফিরুন কোন মুসলমান বালে হওয়ার পরে এমন শব্দ যদি ঠুটের ফাঁক দিয়া বাইর করে যেই শব্দের দ্বারা নবীজির ইজ্জতে আঘাত আসে কাফিরুন সে কাফের হয়ে যাবে ফমান শাক্কা কি আজাবিহি ৱা কুফৰিহি ও আজাবিহি ফাকাত কাফাক থমান শক্কা কি আজাবিহি ৱা কুফরিহি ও আজাবিহি ফাকাত কাফা কেউ যদি তার কাফের বইনা সংগ্রহ করে যে সে কাফের না সে জাহান্নাবিনা বইনা যদি সংগ্রহ করে তাইলে সেও কাফের হয়ে যাবে সেও কি হয়ে যাবে সে কি হবে কাফের হয়ে যাবে আও বানাত মিনহু ইমরাতুহু তার স্ত্রী তালাকে বাইয়ান হয়ে যাবে এই তার স্ত্রী কি হবে তালাকে বাইয়ান হবে কেন কেন কেরামত আলী জৈনপুরিয়ে নবীজির ইজ্জতে আঘাত দিছে নবীজির শানে মানে আঘাত দিছে এই জন্য কেরামত আলী জৈনপুরি কাফের হইছে কেরামত আলী জৈনপুরির বউয়ে আঘাত দেয়

হবে না নবীজির সঙ্গে যারা বিবাদুপি করে নবীজির इज्जাতে যারা আঘাত দেয় আসমানের ফেরেশতা নামায়ও যদি সে তওবা করে তার তওবা কবুল হবে না সেটা কোরআন সেটা কি এই কোরআন সেটা দেখ সেটা হলো কোরআন কোরআন কোথায় সূরায়ে তাওবা সূরায়ে তাওবা 10 পারা লা তুকবালতু তাওবাতুহ মাতলাকান আসল বলতেছিলাম নামাজের মধ্যে আমার রোগীদেরকে সালাম দিতে হবে কি হবে না আপনারা দেননি আসসালাম ওয়ালাইনা ওয়া লা ইমাদিল্লাহী সলিহি এই সলিহিন করা এ সলিহিন করা বাবা শাহ্জালাল বাবা শাহ বরহান হজরত আমান শাহ হজরত আহাদুর শাহ নাসিরুদ্দিন সিপাহি সাল কুতুবুল আউলিয়া শাহ সুলামান ফাদে গাজী ভাবে মনোরা হলেন আল্লাহর ওয়ালিদ এই ওয়ালিদেরকে নামাজের সালাম দেওয়া নামাজের সালাম দেওয়া ওয়াজিব দিতেই হবে ওয়াজিব তা শাহজ ফরাকী আত্তাহিয়া তু সালাম দিতেই হবে আল্লাহর ওয়ালিদেরকে নামাজে সালাম না দিলে নামাজ হবে না কিন্তু আজকে এই বত্তর কাফের বেইমান সেই বেইমানে লেখছে নামাজের মধ্যে আল্লাহর ওলিদেরকে স্মরণ করা জিনার স্মরণের চাইতে খারাপ আল্লাহর ওলিদেরকে স্মরণ করা সুরের স্মরণের চাইতে খারাপ তাইলে এখন আমরা জানতে চাই আসসালাম আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন আনআম আল্লাহ আলাইহিম মিনান নবিয়না ওয়াস সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সলিহিন এই সলিহিন কারা

یا حبیب اللہ بلاہی قال لا سلا دنیا یا غوث مدا مداد مومن بے سر روسام مداد دیسا دنیا আলহামদুলিল্লাহ বলেন আমি আবার পূর্বের কথার মধ্যে চলে যাই বলতেছিলাম

এখন এই রাস্তাটার কি নাম এই রাস্তাটার নাম আছে না যে কোনো রাস্তার নাম আছে সভাপতি সাহেব নামকরণ আছে না তো এই সুজা রাস্তাটার কি নাম এই সুজা রাস্তাটার কি নাম এই সুজা রাস্তাটার নাম আমি আপনি বললে হবে না

আরেক বাক হল তাফসিরবির রা তফসিরে মাশহুর আবার দুই ভাগে বিভক্ত এক বাঘ হল তাফসিরুম কোরআন বিল কোরআন আর একবার হল কোরান বিল হাদি আর তাফসিরবির রায় হল মুফাসের গমদের অভিমত আপনি তাফসিরবির রায় মান্য পারেন নাম্য পারেন কিন্তু তফসিরে মাশহুর কুরআন বিল কুরআন এক আয়াতের অর্থ আল্লাহ পাক আরেক আয়াতে করছেন তাকে বলা হয় তাফসিরে মাসউর এক আয়াতের অর্থ হাদিস দ্বারা নবীজি করছেন তাকে বলা হয় তাফসিরে মাসউর তাফসিরে মাসউরকে মানতেই হবে সুবহানাল্লাহ বলেন ফরবানির এখন এই আয়াতের তাফসিরে মাসউর শুনেন সুবহানাল্লাহ বলেন কোরানুল কারিমে ছয় হাজার ছয়শ শিশুস মিল আয়াত আছে প্রত্যেকটা আয়াতের হাদিস দ্বারা করেছেন আল্লাহ আফকবার বলেন আল্লাহ আফকবার বলেন আমি বর্তমানে একটা কিতাব লিখতেছি কোনো বড় হবে কিতাবটা কোরানুল কারিমের তিনশো ছয় হাজার ছয়শ শিশুস আয়াতের ব্যাখ্যা প্রত্যেকটা বে একটা হাদিস দ্বারা করতেছি আলহামদুলিল্লাহ প্রায় লেখা ঘনিয়ে গেছে আমি হয়তো চেষ্টা করছিলাম যে এইবার রমজানের পর পরই প্রেসে দিয়ে ফেলবো প্রেসের অনেক খরচ আসবে এই জন্য আপনারা খরচ দিতে হবে না আলহামদুলিল্লাহ বলেন আপনারা মনে করিন না যে আমি খরচ চাইতেছি না আমি গত দুই বৎসর আগে একটা মাসাল নিয়ে রসুলে সাদ সাল্লাম না হওয়া নাই সাল্লামকে একজনে বলছিল জাতিতে মানুষ তার জব দিতে গিয়ে আমি আড়াই লক্ষ টাকার কিতাব ছাপাইছি একটি টাকাও তার থেকে নিইনি এবং একটি টাকার কিতাবও কাউকে দিয়া দশ টাকা নেই নাই কিতাবগুলো আমি বিনা পয়সায় বেজে করছি আল্লাহ আকবার বলেন আমি বিনা পয়সায় বিলি করছি রসুলের পাকের ইজ্জতকে হেফাজত করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ হেফাজত করবে আল্লাহ হেফাজত করবে কে আল্লাহ আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে বলছেন আমার হাবিবের ইজ্জতকে কেউ যদি লুণ্ঠন করতে চায় আমার হাবিবের ইজ্জত আমি আল্লাহই রক্ষা করব কিন্তু আল্লাহ আয়া সরাসরি নাইমা রক্ষা করব আল্লাহ একজনের মাধ্যমে করবে সুবহানাল্লাহ বলেন আর দুনিয়া নিল ওয়াসায়েলে লাভ ফসায়ে রে দুনিয়া একটা অসিনার জাগা অসিনা ছাড়া কোনো ফজিলত আছে হয় না বিদায় আপনার কারো না কারোর দ্বারাই আপনার হাবিবের জবকে রক্ষা কর আপনারা হয়তো জানেন আজকে হয়তো জানেন আমি এইভাবে ভাবে 12টা किताब লিখেছি শেষ পর্যন্ত সে তার প্রত্যেকটা কিতাবের আমি ইসলা লিখছি সে চুপ হয়ে গেছে এবং আমার কাছে তার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল কি দিয়া আমার কাছে বলছে যে আল্লাহর ওয়াস্তে কাদা সূরাসুরি বন্ধ করেন একজনে ভুল হয়ে গেলে কি করবেন তো আমি বললাম যে ভুল হয়েছে ভুলটা শিকার করলেই তো চলে শেষ পর্যন্ত চুপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে এখন শুনেন

آن عبداللہ بن مسعود قالا خطا لنا رسول اللہ صلی اللہ علیہ وسلم سمہ قالا حضر سبیل اللہ خطا خطوة عن یامنی وان شمالی وقالا حضر سب سبیل وحضر سبول على كل سبیل منہ السیطان یدعو علیہ کرعا انہا حضر سراتی مستقیما فتابیو

মসজিদে নববীর ওয়ালের মধ্যে একটা রেখা টানছেন নেই ভাবে সাহাবা একরাম জিজ্ঞাসা করছে কালু মানুমিয়া রাসূলুল্লাহ নবী গো এটা কি নবীজি উত্তর দিছেন হাজা সিরাতি মুস্তাকিম এটা হলো সোজা রাস্তা সুবহানাল্লাহ বলেন নবীজি আবার ডান দিকে তিনটা রেখা টানছেন এক দুই তিন বাম দিকে তিনটা রেখা টানছেন আল ইয়ামিনি ওয়ান সিমালিহি ডাইনের দিকে টানছেন তিনটা বামের দিকে টানছেন তিনটা কয়টা হলো কটা হইল ছয়টা সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করছে কালু অমান হুমিয়া রসুল্লা নবী এগুলো কি নবীজি বলছে হাজা সুবুলি সয়া চীন এগুলো হল শয়তানের এরপর নবীজি এই যে তিনটা তিনটা কটা হইসে ছয়টা নবীজি হে রাস্তার মধ্যে আবার নিচের দিকে টান দিসেন ছয়টা উপরের দিকে টান দিসেন ছয়টা কটা হইছে। বারোটা ছয় বারো কত বাহাত্তর সুজা কত মুঠেল কত তিহাত্তর এখন মনে রাখেন এই যে তিহাত্তর হইল এখন নবীজি কি বলতেছে একটু শুনেন নবীজি কি বলতেছে تفسیر احمدیہ تفسیر احمدیہ کامل گلاشری نے صاحب اے تفسیر احمدیہ اور مدنے لکھا علامہ اکرام جرہا چھل اپنا را تفسیر احمدیہ کھلیا دیکھیں وہاں کازا یدہما من حدیث المشہور وہوا قولہ علیہ السلام ستفترق امتي على ثلاث وسبعين فرقه وَأَحَدَةً من عام نازيه وبواقي عالقه ولكن بالتهكيك وصدق من كان على تركي سنه الجماعات سبحان الله سبحان الله এই আয়াতের ব্যাখ্যা তাফসির আহামাদি আর মধ্যে করে যে নবীজি যে এই রেখাগুলো টান্সের এইখন খন নবিজি বলতেছে সাতাফতার কম্মাতি সালা সাওয়া মিল্লাতান কুল্যহুমফিন না আমার উপ্নতির মধ্যে তিহাতুটা দল হবে কুল্নহুমপিন্নার প্রত্যেকটা দল জান না ইল্লা মিল্লাতান একটা দল বেতিত হয়ে। আল্লাহ আকবা তো একটা দল ব্যতীত তাইলে জাহান্নামী কয়টা জি আর জান্নাতি কয়টা একটা সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ এই জান্নাতি দলটার কি নাম তো নবীজি উত্তর দেন মা আনা আলাইহি ওয়া আসহাবি মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি আমার সাহাবারা যেই মতে এবং পথে প্রতিষ্ঠিত এই মত পত্র হলো সুজা রাস্তা আর এই মত পত্রাই যাবে ভেশতে আর এই মত পথের নাম হলো সুন্নাত ওয়াল জামা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন এখন এই জন্য আপনারা উলামাই কেরাম যারা আপনাদেরকে অনুরোধ করব আপনারা কামের ক্লাসে একটা কিতাব পড়ানো হয় এই কিতাবটার নাম হলো সরহে আকায়েদে নাসবি সরহে আকায়েদে নাসবি এই আকায়েদে নাসবির মধ্যে লেখছে মা ওয়ারাদা সুন্নাতু আমাজা আলাইহি জামাত ফাসামহু আহলে সুন্নাতু ওয়াল জামাত নবী পাক জয় জমাত্রা বেহেশতি বলিয়া ঘোষণা করেছেন এই বেহেশতি জামাতর নাম হলো সুন্নাতুল জামাত সুবহানাল্লাহ বলেন না সুন্নাতুল জামাত এখন আমি আপনাদেরকে বলে মোল্লা মুল্লাহ আলী কারি রাদিয়াল্লাহু তাআলা একটা কিতাব লিখেছেন আমি এখানে কিতাব আনার সম্ভব না আর কিতাব নিয়ে আয় বইসা দেখান ওই দিকে কোনো আপনারা জানেন আপনারা জানেন আমার কিতাব যদি আনতে হয় তাইলে কমাস কম বড় একটা নৌকা ব্যতিত আনার সম্ভব হবে না মনোয মুল্লি কারি এ দিয়ালায় একটা কিতাব লিখেছেন মেসকাতের সরা মের মেসকাতের সরা মেরকাত এই মেরকাতের মধ্যে লেখছেন ফালা শাককা ওয়া লা রাইবা анnahum আহলুস সুন্নাত ওয়াল জামাআত কোন সন্দেহ নাই নবীজি যেই দলটাকে বেহেশতি বলে ঘোষণা করেছেন ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত আল্লাহু আকবার বলেন আল্লাহ আকবার বলেন এখন

اللهم ما سيدا ما تحت بي رضي الله تعالى تني فعليكم يا معاشر المؤمنون المؤمنون باتباع الفرقات المسمات بأهل سنة والجماعات فإن نصرات الله موافقهم فوفى وهذا وخذلانه وسقاته ومقاته في مخالفتهم وهذه الطائبات الناجية قد استمعت يوم في جہابی اربعاتی ہم حنافیونا و ملکیونا و شافیونا و حمدلیونا و من کانا خارجا من حازی مجحاب مجحابی اربعاتی ذالک زمانے من اہل بدعاتی والنار اللہ اکبر بھر اللہ اکبر بھر اللہ ما سیدہ احمد تحت بیر اللہ تعالی انہیں لکھتے سینے

এবং যারা সুন্নত ওয়াল জামাতের আকীদা গুলিকে আকরায়া ধরিয়া রাখবে জীবনের চেয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গুলিকে ভালোবাসিয়া ধরিয়া রাখবে ফাইন্নাহু নাসরাতাল্লাহে তাকে আমার আল্লাহ পাকে সাহায্য করবে কে সাহায্য করবে আল্লাহ সাহায্য করবে ফাইন্যা নসরা সল্লাহে ফি মা বাফা আর যারা সুন্ন জল জমাতে মুখা করবে সুন্নাত ও জামাতের বিরোধিতা যারা করবে তাদেরকে হুযুল আনাহু ওয়া সাকাতহু ওয়া কয় যারা সুন্নি জামাতের মোকাবেলা করবে বিরোধিতা করবে আল্লাহ পাক নিজে তাদেরকে লাহনত করবে আল্লাহ পাক তাদেরকে langchainit করবে আল্লাহ পাক তাদেরকে গঞ্জিত করবে আল্লাহ পাক তাদেরকে Sharminda করিয়া আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে

মুখে মুখে বলবো আমরা মাজাদ মানি কিন্তু মূলত সে মাজহাদ মানে না আসন এখন এই শূন্য তোল জমা তোর আলকে ধরে রাখছে যারা তাদের কোনো লাভ আসেনি শুভনগর

সুন্নাতুল জামাতের আকীদা গুলিকে যারা আক্রايا দরিয়া রাখবে হাদিসে পাকে আসছে তাদের মধ্যে তাদের জীবনে যত গুনা করবে এই আকীদাকে আক্রايا ধরে রাখার কারণে আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দিবে শুধু গুনাই maaf করে দিবে না তারা বাজার করতে যায় যায় না মাছ মারতে যায় গরুর ঘাস কাটতে যায় পায়খানা করতে যায় প্রস্রাব করতে যায় যায় কি যায় না সন্ন্যাতল জামাতের আকিদারে দাঁড়ে অপ্রাণ বাইরে

সামী লিগে আর একদল আসে গাঠি লইয়াসি বুঝছে দৌড়তে আসে মসজিদে মসজিদে ঠিক না বেটি হ্যাঁ শুননি শুন্যাত জামাতের মা যারা সুন্নাতউল জামাতের আকীদা গুলোকে যারা আক্রايا ধরিয়া রাখবে তারা সওয়াবের জন্য কাট্টি লইয়া যাওয়া লাগবে না এই আকীদার কারণে তারা যত কদম দিবে বাজার করতে যাইবে হাউটাস করতে যাইবে গরুর ঘাস কাটতে যাবে মাছ মারতে যাবে আল্লাহর হাবিব ফরমান সুন্নাতউল জামাতের আকীদা গুলোকে আক্রিয়ে ধরা রাখার কারণে আপনাকে প্রত্যেকটা কদমে কদমে দশটা দশটা করে নে দান করা হবে শুধু নেকি দান করা হবে না কে আমতের ময়দান প্রতিটা কদমের বিনিময় আল্লাহ তোমাকে দশটা উচ্চ মর্যাদা দান করবে তোমার আমল নামা ওইটে প্রত্যেকটা কদমের বিনিময় দশটা দশটা করিয়া গুনা কাটিয়া দিবে ভাল্লা কা না এটা খুশির খবর না খুশির খবর না হ্যাঁ

আখরিয়ে ধরে রাখার কারণে আপনার প্রতি কদমের বিনিময় আপনাকে দশটা করিয়া নে দান করবে প্রতি কদমের বিনিময় আমার নাম হইতে দশটা গুনা কাঠিয়া দিবে প্রতি কদমের বিনিময় কে ময়দানে আপনাকে দশটা উচ্চ মর্যাদা দান করা হবে আল্লাহ হকবর বলেন আল্লাহ হকবর বলেন সৈনা দুনিয়া

হ্যালৈ কুমড় শুধো অযোদাস রা হা মাতুল নি দা দামিন মসিজিদ দে তুনিয়া আমি আর একটা হাদিস পরে শুন্য তো জামাতের আপিলা কি ওইদিকে চলে যাব এবং আপনাদের কি কিতাবগুলি দেখাইতে আলমদারাম আলহামদুলিল্লাহ আর আন আলিব নেবি আবি রদি আল্লাহু তাল আল হুম ان الله قال المؤمنين اذا واظبوا سنته والجماعه استجاب الله دعوه وكذا هو غفر له غفر له وذنوب جميعا وكتب له برئا من النفاق الله اكبر بولن سبحان الله الله اكبر ابن ابو طالب سبحانہ والنہ سبحانہ والنہ

কো যারা সুন্নাতুল যারা আক্রায় দরিয়া রাখবে আলী কাররামাল্লাহু ওয়াজাহাহু থেকে হাদিস রাওয়ায়েত তিনি বলতে আছে সুন্নাতুল জামাতের আকীদাগুলিকে যারা আক্রায় দরিয়া রাখবে ইস্তাজাব আল্লাহু দুআহু তারা আল্লাহ পাকের কাছে যেই দুআ করবে আল্লাহ পাক দয়া করে তাদের দুআগুলি কবুল করবে

আকিদা গুলিকে আকরায়া দরিয়া রাখবে জীবনের চেয়ে আরো বেশি সুন্নাত আল জামাতের আকীদা গুলিকে ভালোবাসবে ওয়া কাজা হওয়ায় আল্লাহ পাক তাদের সমস্ত নেক আশা পূরণ করবে সুবহানাল্লাহ বলেন না নেক আশা পূরণ করিয়া দিবে ওয়া গফারা লাহু যুনুবা জামিয়া এখানে যুনুবা জামিয়া বলা হয়েছে যত গুনাহ আছে কবিরা সমস্ত গুণাকে একত্রে বলা হয় জামিয়া সোনা কল জামাতের আকিদা গুলিকে যারা রাখবে আল্লাহ পাক জীবনের সমস্ত গুণাগুলি মাফ করিয়া দিবে আল্লাহ বলেন নারায়ণ তাকবীর নারায়ণ

জুনুবা জামিয়া ওয়া কাতাবা লাহু পারাতাম মিনান নিফাক তার আমল নামার মধ্যে যত নাপাকি আছে সমস্ত নাপাকি গুলায়ের এক কথায় গুণাগুলি কাঠিয়া দেওয়া হবে আল্লাহ আকবর বলেন আল্লাহুম্মা সাল্লি আলা

নোর নে নর মালা ইমদার রনিশালা নোর নে নো মালা ইমান্দার

दाल नवीजी ने गोलाम गाने डाके हुआ ना नवीजीा गोलाम गाने डाक हुई

জঞ যখন হবে খারাপ বদি পরবে ধরা মিজান যখন হবে কি বদি পর্বে ধরা তখন হবে দিশা নবীজি ভিন্ন গতি নাই তখন হবে দিশে হারা নবীজি ভিন্ন গতি নাই আলহামদুলিল্লাহ বলেন এখন আসেন একটা কথা বল এটা বড় জটিল কথা কথার আপনারা মনোযোগ সহকারে শুনে হ্যাঁ বাহারুর রায় আষ্টি পৃষ্ঠা মহালবান لا يضلناكم ولا يفتنناكم إن ردوا فلا تعادوهم وإن ماتوا فلا تشهدهم وإن لقيتموهم فلا تسلموا عليهم ولا تجالسهم ولا تشاربهم ولا تعاقلهم ولا تناكرهم ولا تصلوا عليهم ولا تصلوا معهم الله الله أكبر

কেন লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইউফতিনুনাকুম কি লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইউফতিনুনাকুম কেন না সুন্নাতুল জামাতের আকীদা গুলির পরিপন্থী বিপুরি যারা তারা ওই গুমরা গোমরাহ পথভ্রষ্ট তোমরা যদি তাদের কাছে যাও তাইলে তোমাদেরকেও পথভ্রষ্ট বানায়া দিবে তোমরা যদি তাদের সঙ্গে মিশো তো তোমাদেরকে কি করবে পথব্রস্ত বানায়া দিবে বানাইয়া দিবে এরপরে বলে ইম্মা রিদু ফালা তো কয় যদি তারা বিমারি হয় কোন মহাবিরা ফিজিফার মুতিজেলি জবরিয়া মাদিয়া ওর মহম্মদিয়া হুলহুলিয়া কয় কি কয় ইম্মারিদু তোয়া তুআদুহুম যদি তারা বিমারি হয় তুমি তাদেরকে দেখতে যায়ো না শুনেন সুন্নাত আল জামাতের আকীদা বড় কঠিন প্রতি কদমে দশটা নে প্রতি কদমে দশটা গুনাহ মাপ প্রতি কদমে 10টা উচ্চ মর্যাদা আপনার দোয়া কবুল করবে এত সহজ নয় বলেন ইকায় ইম্মারিদু ফালা তুআদুম তারা যদি বিমারি হইয়া যায় তাদেরকে দেখতে যাইও না যদি তারা মারা যাইবে তাইলে তোমরা তাদের জানাজার নামাজে যাইও না আমরা তো মাশাআল্লাহ কয় বেয়াই মারা গেছে কি করাম জানজাত না গলি ইজ্জত বাসে না তো এখন ইজ্জত বাছাইবার লাগা নবীজির হাদিস অমান্য করছে ঠিক না বেঠিক

তাদের কাছে তোমার মেয়ে বিয়ে দিও না এবং তোমার ছেলেকেও তাদের মেয়ে বিয়া করাই না তুমি নিজেও বিয়া করিও না তুমি নিজেও তাদের কাছে বিবাহ দিও না এরপরে বলতে আছে কি ওলা তু সাল্লু আইলেহীন ওলা তু সাল্লু মাহম তুমি তাদের ইমামতি করিও না যে ইমামতি করতে আসি আমি না নবীজি বলেন তুমি তাদের ইমামতি করিও না এবং তাদের ইমামতিতে তুমি মুক্তাদি হইয়া পেছনে নামাজ পড়িও না আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন এখন তো আমরা মাসাল মাইয়া উপযুক্ত হয়েছে বিয়া আইছে ছেলে পছন্দ হয়েছে বাস বিয়া দেওয়াইছি এটা কি শুনলি আর ওহাবি চাই নাই ঠিক বেটি। হ্যাঁ কিন্তু কয়েকদিন পরে দেখা যায় মাইয়ার জামাই গার মোর্শা যে আমনি আমনে যদি আমনে মাইয়ারে আমার বাদ খাওয়াইতে হয় তাইলে আমার কথা তেমন লাগবে ওখান দেখা গেছে আস্তে আস্তে পরিবারটা ওহাবি হয়ে যায় ঠিক না বেটি ঠিক না ঠিক কাজেই নবীজি নিষেধ করছে সাবধান তোমরা তাদের কাছে তোমার মেয়ে বিয়ে দিও না এবং তোমার ছেলেকে এবং তুমি তাদের মেয়ে বিয়ে করায়ও না এবং তুমি তাদেরকে দেখা হইলে সালাম দিও না তারা বিমারি হইলে দেখতে যাইও না এবং তাদেরকে তারা মারা গেলে তাদের জানাজার নামাজে যাইও না বাবা আমার কোরআন শরীফ কোথায়

এতক্ষণের আলোচনার দ্বারা এখনটাই প্রমাণ হচ্ছে যে সুন্নাত জামাত হলো সঠিক জামাত ঠিক না বেঠি এবং সুন্নাত জামাত কে যারা আঁকড়িয়ে ধরিয়ে রাখবে তাদেরকে আল্লাহ পাক তাদের সমস্ত গুণাসমূহ কি করবে মাফ করে দিবে তাদের প্রতি কদমে দশটা করে সবাব দিবে এবং এই কথাই প্রমাণ হচ্ছে রসুল পাক সাল্লামের উন্মতের মধ্যে তিহত্তর দল হইবে বাহত্তর দল জাহান নামি একটা দল জান্নাতি জান্নাতি দলটার নাম সুন্নাতওয়াল জামা এখন আসুন সুন্নি কারা সুন্নি কারা সুন্নাতুল জামাতের আকীদা কি সুবহানাল্লাহ বলেন না এটা আমাদের জানা দরকার আছে কি নাই আছে কি নাই এক নাম্বার সুন্নাতুল জামাতের আকীদা সর্বপ্রথম আকীদা আকদুন তার মাদ্দা বমানা বিশ্বাস করা কি বিশ্বাস করবে

এই আয়াতের ব্যাখ্যা এই তাফসিরে ইবনে আব্বাস এই আয়াতের কি ব্যাখ্যা করছে সূরায়ে মায়েদার মধ্যে আল্লাহু আকবার বলেন আল্লাহু সূরায়ে মায়েদার মধ্যে কি ব্যাখ্যা করছে এই দিক পদজা হেনো র হওয়া কিতাবি আল্লাহ ফরমান নিশ্চয়ই তোমাদের কাছে আছে আমি আল্লাহ হইতে নুন বলেন এবং এই নুরকে একটা প্রকাশ্য কিতাব দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে কিতাব এই কিতাবটা কি

প্রথম যে নূরের কথা বলা হয়েছে এই নূর হলো নবী দুজা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানি আল কুরআন আর যে কিতাবের কথা বলা হয়েছে এই কিতাব হলো পবিত্র কুরআনুল কারীম আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন এইটা তাফসিরে ইবনে আব্বাস তাফসিরে ইবনে আব্বাস

এই তাফসিরে রুল বায়ানের মধ্যে লেখে এই জাগার মধ্যে আল্লাহ পাক যে নূরের কথা বলছে এই নূরের অর্থ হলো নবী দু জাহান আর কিতাবের অর্থ হলো পবিত্র কোরআন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন এখানে দেখেন মাদারে জন্য নবুয়াত আল্লাহু আকবার বলেন

আ হয়াল নাবি সাল্না আল্লাহ য়দহিওয়া সাল্লামওয়া কিতা হুয়া কুরআনুল আনুলকারিন সাবলউল্লাহ মধ্যে দেল বিরেদি আল্লাহ হতা আলিখসেন এই নূড়ের মুরা ধলন বিয়েদু জাহান আর কিতাবের মুরা ধইল পবিত্র কুরা। আল্লাহ হকবার বলেন মাবা আমার। এখানে দেখেন এই দেখেন ময়ায়েবুল আদনিয়া সিরাতে মুহাম্মাদিয়া মা ময়ায়েবুল আদনিয়া এই ময়ায়েবুল আদনিয়া কিতাবের মধ্যে ইমাম কุస్తা আলী রাদিয়াল্লাহু তাআলা লিখতে আছে তিনি লিখতে আসে কি কদ জাকুম মিন নূর ইয়ানে হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু আকবার বলে আল্লাহ যে নূরের কথা বলছে এই নূর হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু আকবার বলে

سلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم سلام يا حبيب الله عليكم السلام عليكم يا سلام يا سلام يا سلام يا سلام এই দেখেন আমি একটা হাদিস পড়তেছি আপনারা শুনেন রাহু আব্দুর রাজ্জাক রাহু আব্দুর রাজ্জাক বি সানাদে আন জাবির বিন রাদিয়াল্লাহু তাআলা ও কালা কুনতু ইয়া রাসূলুল্লাহ বি আবি ওয়া উম্মি আনতা উম আখবারনি আনি লাফালু শাইইন খালাকাহুল্লাহু তাআলা কালা

সমস্ত সাইকে সুবহানাল্লাহ কর না সমস্ত সাইকে সাই কি সাই চিনিনি না চিনাই দিমু হ্যাঁ আল্লাহর আসমানগুলি সায় জমিন সায় চন্দ্র সূর্য সায় এ আলু বাতাস সায় গাছপালা সায় মাটি পানি সায় মানব দানব গরু ছাগল হাঁস মুরগ বেড়া ও জিন ইনসান এক কথায় আল্লাহ ব্যতিরিক আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে কমবেশ আঠারো হাজার আলম আশি হাজার মাসলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টিগুলিকে এক কতায় বলা হয় সায় কি বলা হয় সায়! এই জন্য অ পমিত্র করানুলকারী মরা আল্লাহ ঘোষণা করেছেন কুল্য সাহীন হালে আল্লাহ ঘোষণা করছে। ইসরাফীলা যেদিন সিঙ্গা ভুক দিবে ওই দিন সমস্ত সায়গুলা ধ্বংস হইয়া যাইবে আল্লাহ ভাগবার বলে। নবীজি কি কয় ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলা লাশিয়ায়ে নূরা নাবিয়াকা মিন নূরিহি হে জাবের আল্লাহ সমস্ত শায়গুলিকে সৃষ্টি করার আগে তোমার নবীর নূরকে আল্লাহ পাকের নূর হইতে প্রকাশ করিয়া আছে আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার বলেন এখন এখানে একটা কথা আছে কথা আছে

একজন ইমাম উনি কি লাগছে উনি লাগছে মিন্নুরিহি আই মিন্নুরে হুয়া জাত হু এই নূর হইল আল্লাহ পাকের জাতি নূর আল্লাহ আকবর বলেন আমার কথা না আমারে গালি দিল লাভ হবে না রে আল্লামা ইমাম যুরকানি রাদিয়াল্লাহু তাআলা লেখছে মিন নুরি আই মিন নুরে হুয়া এই নূর হইল আল্লাহ পাকের Zat-inur বলেন এরপরে মোল্লা আলী কারি আপনারা বুঝবেন না উনি বুঝবে মোল্লা আলী কারি একটা কিতাব লিখছে মেশকাতের সরা মেরকাত মেশকাতের সরা মিরকাত মিরকাতের মধ্যে লেখছে আই নুরে হুয়া আই নুরে নূরে আই নূর এই নূর হইল আল্লাহ পাকের জাতি নুরের তজাল্লি সুবহানাল্লাহ কর না একজনে লেখছে জাতি নূর এক আর আরেক ইমামে লেখছে আল্লাহ জাতি নূরের তাজাল্লি সুবহানাল্লাহ না জাতি নূরের তাজাল্লি এখন আরেকজন ইমাম আলা হযরত আহমদ রিজা খান ফাজিলে বেরলভি রাদিয়াল্লাহু তাআলা ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন

گوپن حقیقات پراکار شیلین بیریلی آلہ حضرات آلہ حضرات بیریلی مجادت کی شان آلہ حضرات بیریلی مجادت کی شان الحمدللہ والین الحمدللہ والین اے امام اہل سنات আজিমুল বারাকাত আলা হযরত আহমদ রিজা খান উনি লেখছেন তিনি লেখছেন কি ওনার কিতাব রিসালায়ে নূরের মধ্যে লেখছে মিন নূরি আই মিন নূরে হুয়া যাতুহু সুবহানাল্লাহ গন মিন নূরি আই মিন নূরে হুয়া যাতুহু আলা হযরত আহমদ রিজা খান ফাজিল বেরলে বিরাদি আল্লাহ তাআলা তিনি লেখছেন এই নূর আল্লাহ পাকের জাতি নর এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে নামদারি আলিম আছে যারা রসুল করিম সাল্লাই সাল্লামকে কত কন কয় নোর কত কয়জির দেহ মাটি রুহ নোর আছে কি নাই আছে কি নাই আমার এই বাবা আলোচনাটা করছে হ্যাঁ এটা কেডা এই লোকটা কেডা হ্যাঁ এনায়তুল্লাহ அப்பாசி என்ன

আমি আপনাদেরকে একটা হিসাব দিয়ে চলে যাব আরেকটা সাবজেক্টে নবীজিকে জিজ্ঞাস করে আব্দুল্লাহ ইবনে আব্বাস সুবহানাল্লাহ বলেন না যিনি এই তাফসিরে ইবনে আব্বাস লেখছেন সুবহানাল্লাহ করেন তাফসিরে এই ইবনে আব্বাস যিনি লেখছেন উনি রাসূল পাকের জিজ্ঞাস করে ইয়া রাসূলুল্লাহ আপনি কখন আল্লাহর দরবারে নড়ছিলেন

শাবলি উল্লামা আদ্-দিলবি এই কথায় আসে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর দরবারে কখন নور ছিলেন সুবহানাল্লাহ কোন তখন উত্তর দেন কুনতু নূরাম বাইনা ইয়াদের রাব্বি কাবলা খালকা বি আরবাতিন আশারা আলফা আমিন নবীজি ফারমান ওই সময় আমি নূর ছিলাম কুনতু নূরাম বাইনা ইয়াদের রাব্বি আমি ছিলাম নূর আমার রবের সামনে কাবলা ইখলকাল খালকা সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করার আগে কত আগে বি আর আশার আলফা আমিন সমস্ত মখলুকাতকে এক কথায় আল্লাহ পাকের আরশ কুরসি লওহ কলম বেহেশত জাহান্নাম হুর গেলমান চন্দ্র সূর্য মানব দানব এক কথায় আল্লাহ ব্যতীত সমস্ত মখলুকাতকে সৃষ্টি করার 14000 বছর আগে নবীজি আল্লাহ পাকের দরবারে নূর ছিলেন কত হাজার বছর আগে চোদ্দ হাজার বছর আগে এখন বুখারি শিবের মধ্যে আটছে এই কথা মাদার রেজুন নবুয়ার কিতাবের মধ্যে আনছে আজ থেকে এই কথা আনছে নবীজিৎ যেই সময় আল্লার দরবারে নুড়ছিলেন চোদ্দ হাজার বছর ওই দিনের একদিন দুনিয়ার এক হাজার বছরে এক সমান ওই দিনের কইদিন আর এক হাজার বছর শুভন্দা কন্যা সমান এখন হিসাব করে দেখা যায় কত হ্যাঁ দেখা যায় আরাস কুরসি কলম বেস্ত জাহান্নাম আসমান জমিন চন্দ্র সূর্য মানব দাল ল এক কথায় 18000 আলো 8000 মাসলকাত কে সৃষ্টি করার 500 11 কোটি বছর আগে নবীজি আল্লাহর দরবারে নور ছিল সুবহানাল্লাহ এখন নবীজি হাদিসের মধ্যে বলতেছে ওয়ালামি আকুনু যালিকাল ওয়াক্তে লাহুম ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসিলা ফিল হাদিস নবীজি বলেন জাবের যখন আসমান ছিল না জমিন ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল না লৌহ কলম ছিল না এই আল্লাহ পাকের কোনো সৃষ্টি বলতেই ছিল না

হ্যাঁ যদি হাদিসে থাকে এখন আমাদের সমাজে কিছু আলিম আছে নামদারি পীর আছে যারা লিখছে নবীজি চল্লিশ বছর বয়সে নবুয় পাইছে এটা কি নাওয়াজ কইবেন না আলহামদুলিল্লাহ কইবেন হ্যাঁ না আলহামদুলিল্লাহ নবীজি চল্লিশ বছর বয়সে

জলুয়ায়ে আফরোজ হল অর্থাৎ দুনিয়াতে তাশরীফ আনার 40 বছর বয়সে তিনি নবুওয়ত প্রাপ্ত হল হ্যাঁ নবীজি দুনিয়াতে আয়শা 40 বছর বয়সে নবুওয়ত নবুওয়তি পাইছে আর নবীজি বলেন কুনতু নবী আও আদামু বাইনাল মায়ে ও তিন আদম আলাইহিস সালাম যখন মাটির সঙ্গে পানির সঙ্গে মিশ্রিত ছিল তখন আমি নবী নবী ছিলাম আল্লাহু আকবার বলেন ওহ নবীজি রে এই কথার দ্বারা মিথ্যাবাদী সব বস্তু হইছেনি নবী ও মিথ্যাবাদী সব বস্তু তো নবীজি রে যারা মিথ্যাবাদী কয় তারা ঈমানদার না বেঈমান আচ্ছা আমি এই বইটার রাখলাম পরে কেডাল একসে পরে দেখবো এখন দেখতাম দেখতাম অ্যাঁ এখন দেখাবো না আসন এখন নবীজি সুন্দর তোয়াল জামাতের আঁকটা হলো নবীজির আপাত মস্তক কী আপাত মস্তক কী নুর নবীজির পায়খানা মোবারক নুর পাশরাম মোবারক নু মৌলনা রুমিনকসে ই খুরাদ দাদ হামা পালিদি যুজুদা ও খরদ গের দাদ হামা নু রে রুমি নাক্সে আমরা যা খাই তা নাপাক হয়ে বাহির হয় আর নবীজি যা খাই তা নূর হৈ বাহির হা সুভানন্দ বলেন আমাদের আকীদা নবীজি কি নূর নবীজি কি না মানে হ্যাঁ নূর নবীজিকে যারা নূর মানে না তারা কাফের নবীজি কা নূর না মানা যেই কথা আল্লাহর কোরআন অস্বীকার করা এক কথা আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই আরেক জায়গায় বলতেছে ইউরিদুন আলিয়া কিউনুর আল্লাহ ইবিয়াফুআইহিম ওয়াল্লাহু মুতিমু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন আল্লাহ বলে কাফেররা যতই চেষ্টা করে আমার হাবিবের নূরকে ফুদিয়া নিবাইয়া বেলার জন্য পারবে না কেন আমি আল্লাহ আমার হাবিবের নূরকে প্রজ্বলিত রাখ বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন তো আল্লাহ যে তজ্জলিত রাখবো কে আল্লাহ নিজে নেমে যুদ্ধ করবে না আল্লাহ করায়বো সুবহানাল্লাহ কর না এই যে জেনারেশন তৈরি হইতেছে এরা যুদ্ধ করবে নবীজি কি নূর আল্লাহু বলেন এখন সর্বশেষ কথা নুরের ব্যাপারে ভাইয়া

আল্লাহ হকবার বলেন মাওয়া হেবে লাধুনিয়ার মধ্যে ইমাম কুস্তা আলর রাদি আল্লাহ হততা এই দেখেন মাওয়া হেবে লাধুনিয়া আল্লাহ হদ হ। আল্লাহ হকবার বলেন।

ইমাম আল্লাহর সৃষ্টি জগতকে সৃষ্টি করার চোদ্দ হাজার বছর আগে দুনিয়ার হিসাবে পাঁচশত এগারো কোটি বছর আগে নবীজি আল্লাহ দর ছিলেন ছিলেন আল্লাহ আল্লাহ হকবর বলেন আমরা নবীজিরে কি মানব ন তখন আমাদের সমাজে কিছু লোক আছে তারা দলিল দে কোরান খুললা কি কি দলিল দে ইন্নামা আনাব হল ইন্নামা আনাবাসার মিসপ্লো তুমি উহা ইলাইয়া ইন্না ইলাহু কুম ইলাহু ওয়াহি দলিল দে কি দেয় না দে কি দেয় না এই দলিল দিয়া নবী কয় মানুষ কি কয় এখন আমি এই দলিলের উপরে দুইটা কথা বলতে চাই সময় দিবেন আপনারা হ্যাঁ আমি এই দলিলের উপরে দুইটা কথা বলতে চাই বাসার বাসার শব্দটা লজ্জা মুস্তারক শব্দ বেআ করিও না বেআবি করলে ইমান থাকবে না দুনিয়ায় তোমাদেরকে হয় মানুষে ছেড়ে দিল মতের বিস্তা হইতে তোমাদেরকে আর ছাড়া হবে না বাসার শব্দটা লবজে মুস্তারেক লবজে মুস্তারেক প্রত্যেকটা শব্দের দুই অবস্থা একটা শব্দ লবজে মুআব্বাল আরেকটা হইল লবজে মুস্তারে লজ্জে মুহবাল কাকে বলে যে শব্দের একটা অর্থ দ্বিতীয় কোনো অর্থ নাই তাকে বলা হয় লজ্জে মুব্বাল আর যেই শব্দের একাধিক অর্থ স্থান কাল পাত্র বেদে অর্থ ধারণ করবে এক শব্দের অনেক অর্থ তাকে বলা হয় লব যে এখন আমি জানতে চাই রে বাসার শব্দটা যদি লব যে হইয়া থাকে বা লব যে মুস্তারেক হইয়া থাকে তাইলে এখন আমি আপনাদেরকে একটা বিষয় শোনাইতে চাই আল্লাহ পাক আদম আলাই সালাম তিনি হইলেন আবুল বাসার সমস্ত মানব জাতির বাপ ঠিক না বেটি হ্যাঁ হিন্দুর বাপ বৌদ্ধর বাপ খ্রিস্টানেরও বাপ ইহুদির বাপ মাজুসির বাপ ঠিক না বেটি হ্যাঁ এখন একটু মনোযোগ একটু মনোযোগ আল্লাহ আদম আলাই সাল্লামকে সৃষ্টি করবে

আমি এই জমিনের জন্য একজন খলিফা নিযুক্ত করতে চাই একজন খলিফা নিযুক্ত করতে চাই জমিনের জন্য আর কি অভিমত এখন ফেরেস্তারা কইতেছে আল্লাহ আমনে যে খলিফা নিযুক্ত করবেন এই খলিফাটা কি দিয়া বানাইবেন সুবহানাল্লাহ কি দিয়া বানাবেন এখন আল্লাহ আবার কয় ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নি খালিকুম বাশারাম মিন আল্লাহ কয় ও ফেরেশতারা আমি জমিনের জন্য মাটি দিয়া একজন খলিফা নিযুক্ত করতে চাই বাশার সৃষ্টি করতে চাই সুবহানাল্লাহ কি কইছে কি দিয়া কি দিয়া কি দিয়া মাটি দিয়া এখন ফেরেস্তারা কই কি নি ফেরেস্তারা কয় আল্লাহ তুমি যে মাটি দিয়া বাসার সৃষ্টি করবা এই বাসারে তো মারামারি করব জেনা করব তোমার লগে শিরিক করব রক্তপাত করব আল্লাহ তুমি এই মাটি দিয়া বাসার সৃষ্টি করিও না আমরাই তোমার ইবাদতের জন্য যথেষ্ট এখন আল্লাহ কি কই জানেন আচ্ছা ঠিক আছে তোমরা জন্য বললাম যে ফেরেস্তারা আমি যদি মাটি দিয়া বাসার সৃষ্টি করি এই বাসারে আমার সঙ্গে শিরিক করবে জেনা করবে মারামারি রক্তপাত করবে তোমরাই যথেষ্ট আমার আবাদতের জন্য ঠিক আছে আমি বাসার সৃষ্টি করলাম না তবে আমি তোমাদের ফেরেস্তার মধ্যে দুইজন ফেরেশতা তোমরা নিযুক্ত করে দাও আমি তাদেরকে বাসারের গুণ দিয়া জমিনে পাঠাবো যদি তারা জমিনে গিয়া কোনো প্রকার মারামারি যেন রক্তপাত না করে চাইলে মনে করবো বাসার বানানোর দরকার নাই তোমরাই যথেষ্ট সুবহানাল্লাহ এই কথা যখন আল্লাহ বলছে ফেরেশতারা রে তখন ফেরেশতারা কইতেছে কি ক্বালু রাব্বানা হারুত ওয়া উহবিতা ইলাল আরদি ওয়া মাসসালাত লাহুম যুহুরাতান

আপনি বাসারের সুরত দিয়া বাসারের গুণ দিয়া জমিনে পাঠান তারা যদি জেনা না করে মারামারি না করে রক্তপাত না করে হানাহানি না করে তাইলে আপনি আর বাসার সৃষ্টি করার দরকার নাই এখন আল্লাহ পাক হারু তার মারুতে বাসারের সুরত দিয়া সুভান না কি দিয়া বাসার অর্থাৎ মানুষের সরত দিয়া মানুষের গুণ দিয়া আল্লাহ পাকে হারুত আর মারুত্র জমিনের মধ্যে নাজেল করছে কোন পাহার হ্যাঁ কোন পাহার এই পাহাড়ের নাম হইল লৌহিত পাহাড় সুমান লাগন না পাহাড়ে নাজিল করছে হারুত মারুতে সুফি ওইয়া মানুষ বেশে মানুষের গুণ দিয়া আল্লাহ পাঠাইছে হারুত মারুতে এই পাহাড়ে বইয়া আল্লাহর ইবাদত তব জব জিকি আসকার আরম্ভ করছে এখন আল্লাহ বেহেস্তের ডাক্কা আরেকজন হুর ডাক্কা আনছে সুবহান কি ডাক্কা আনছে হুর মহিলা ফেরেশতা মহিলা

হারুত মারুতের নিকটে তুমি থাকবা হারুত যা চায় তুমি দিবা তবে দেওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করবা এখন বারো বছরের যুবতী শটান চেহারা চোদ্দ তারিখে পূর্ণিমার চাদরী চাইতে আরো সুন্দর চেহারা জান্নাতি হুম জান্নাতি মহিলার কি বলা হয় হুর এখন এই হুর আইছে জোহরা হারুত মারুতে দেখিয়া কই জোহরা এখানে আস তোমার রূপে তোমার যৌবনের ছটা আমাদেরকে পাগল বানাইয়া লাইছে তুমি আইও তোমার পানি আমরা পান করব নাউজুবিল্লাহ পানি পান করব বুঝিনি পানি পান করা কি তোমার সঙ্গে মোজা মেয়াদ করব মিলা মেশা করব জুহুরা কয় হ্যাঁ আমি রাজি আমি রাজি তবে একটু পরে আমি একটু কথা কই আসি তো জুহুরা কয় আল্লাহ এখন আমারে তো কয় তারা আমার পানি পূর্ণ করব আমার যৌবন বুক করব আমি এখন কি করতে পারি আল্লাহ জোহরা তুমি বলবা হে তোমার তোমরা যদি আল্লাহরে গালি দিতে পারো আল্লাহর সঙ্গে শিরিক করতে পারো তাইলে তোমাদেরকে আমি স্বেচ্ছায় আমার যৌবন বিলাইয়া দেব এখন যোহরায়া কয় হ্যাঁ আপনারা আমার যৌবন ভোগ করবেন আমার পানি পান করবেন আমি দিতে রাজি আছি তবে শর্ত আছে কয় কি শর্ত ক আপনারা আল্লাহর সঙ্গে শিরিক করতে হবে আল্লাহকে গালি দিতে হবে দুই ফেরেশতা কয় তওবা 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 আমরা আল্লাহরে গালি দিতে পারব না আল্লাহর সঙ্গে শিরিক করতে পারব না তোমার পানি ও পান করব না তোমার যৌবন ভোগ করব না যাও জোহরা চলে গেছে কয়েকদিন পরে আবার জোহরা আইছে আজকে আল্লাহ কয় জোহরা বেহেশতে থেকে আর একজন ফেরেশতা লয়া দাও ওই ছোট্ট একটা বাচ্চা বানায়া জোহরার কোলে দিয়া দিছে কয় জোহরা আজকে যদি তোমার পানি পান করতে চায় তুমি বলবে আমার শর্ত আছে শর্ত হইল এই বাচ্চাটারে তোমরা হত্যা করতে হবে লাউযুবিল্লাহ কল এখন জোহরা আজকে বাচ্চাটা কুলো নিয়ে আইছে এখন হারুতার মারুত কয় জোহরা তোমার যে বন্ধক তোমার রূপের ছটায় আমরা পাগল হইয়া গেছি তুমি আসো তোমার পানি পান করব তো জোহরা কয় कहां আমার জুর কইরা পানি পান করা লাগবে না আমি রাজি আছি তবে শর্ত হলো এই বাচ্চাটাকে হত্যা করতে হবে

শরাবের বোতল জোহরা হাতে লইয়া আজকে আইছে কয় জোহরা আজকে তোমার রেহাই নাই তোমার যৌবনের ছটায় পাগল হইয়া গেছি এবার জোহরা কয় হ্যাঁ আমি তো রাজি আছি আমার লগে জুরা জুরি করা লাগবে না তবে এই মদের বোতলটার মধ্যে সরাব আছে মদ আছে মদরা খাইলে আমি আমার যৌবন বিলায় দিব নজবিল্লা কন এখন হারুত মারুতে মদরা খাইছে দুজনে বাঘ পেরা খাইছে খাইয়া কয় আয়ো কয় না আরো শর্ত আছে কয় কি শর্ত কই বাচ্চাটা এটা মেরানো লাগবে তো বাচ্চাটারে মারছে রক্ত পড়ছে এই জন্য পাহাড়টার নাম লোহিত পাহাড় এরপরে কয় না আরো শর্ত আছে কই কি আল্লাহ রে গালি দেওয়ার লাগবে আল্লাহর লাগে সিঁড়ি করুন লাগবে এখন আল্লাহ রে গাইলে না আরম্ভ করছে গাইলে সেরা জোহরার সঙ্গে মোজা মেয়াদ করছে কন্যা উজবিল্লা এখন আমার নজরুলিল্লা পাক কে আমারুত মারুত রে এই লোহিত পাহাড়ের মধ্যে শাস্তি দিতে থাকবে এখন আমি জানতে চাই প্রাণ বাইরে

আমি জানতে চাই রে বাসার ওই যদি মানুষ হইয়া যাইবে বাসার ওই যদি মাটির মানুষ হইয়া যায় তাইলে তোমরা হারুত মারুত রে জুহুরারে মানুষ কও না কেন কথা বুঝে আইছে হ্যাঁ আর একটা আর শুনেন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন মরিয়মের নাম শুনছেন হ্যাঁ বিবি মরিয়মে মসজিদের মেহরাবে থাকে এখন গোসল করব গোসল করতো নদীত রওনা দিছে তো আল্লাহ পাক জানাই দিছে কারে মরিয়মের খালু হান্না আলাইহিস সালাম এই হান্না মরিয়ম কে নদীর মধ্যে আর দশজন মেয়ে লোক জন্য গোসল করে উলঙ্গ এইভাবে গোসল করতে দিও না কোতাল্লা মরিয়ম গোসল করবো কই ও ওই পূর্ব পাহাড়ের মধ্যে আমি পাথর দিয়া একটা কূপ নির্মাণ করছি এবং এই কূপটা পাথর দিয়া পর্দা কইরা রাখছি পাথর দিয়া ঘাটটা বানাইসি ওইখানে কেউ গিয়ে মরিয়াম গোসল করছে সুভানন্দ মরিয়ম আরে সন্না এখন গিয়া এই কূপের মধ্যে নামছে দুশো করত কোথায় কোথায় পাহাড়ের ভিতরে নির্জন কোনো মানুষ নাই গোসল করতে নামছে ডুব দিয়া উইটা দেখে কুপের গাছলার মধ্যে বত্রিশ বছরের জোয়ান টাকরা জোয়ান দাড়িগুলা চকচকে কালো মাথার চুলগুলা কালো পরনে সাদা জামা মাথায় পাগড়ি পায়ে জুতা একটা যৌবন বারো ষোলো বত্রিশ বছরের যৌবনওয়ালা একটা যুবক দাঁড়াইয়া রয়েছে কে দাঁড়া রয়েছে যুবক তো মরিয়ম কি কইতেছে এই তুমি কে যাও এখানতে তুমি এখানে কেন আইস আমার ইজ্জত নষ্ট করতে এখন এই যুবকটা কি কয় জানেননি যুবকটা কই কয় লাই আরসালনা ইলাইহা রুহানা তামাসসালালা বাসারাম সাবিয়া এই যুবক বলতেছে তুমি ভয় করিও না আমি একজন মানুষ আমি একজন ফেরেশতা আমার নাম হইলো রুহানা আমার নাম হইলো জিব্রাইল সুবহানাল্লাহ নাম কি জিব্রাহিল আমি তোমার কাছে একটা শুভ সংবাদ নিয়ে আসছি এখন জিবরাইলের জনে কথা বলছে মরিয়ম কয়ে তুমি যদিও জিবরাইল কিন্তু আইসো তো মানুষ শুরুতে সুবর্ণ গর্ন কোন শুরুতে হাদিসে জিবরাইলের মধ্যে আসছে যেদিন জিব্রাইল আলাইহিস সালাম মারিয়ামের সামনে গিয়া দাঁড়াইছিল ওই দিন ইচ্ছা করলে জিব্রাইল আলাইহিস সালামকে বিবাহ করান যাইত সুবহানাল্লাহ কোন এখন মারিয়ামকে তুমি আইছো তো মানুষ সুরতে তুমি আড়ালে যাও আমি কাপড় কিনতাম তো মারিয়াম কাপড় কিনছে জিব্রাইল আবার আইছে সুবহানাল্লাহ আবার আইছে কই কি কেন আইস ফাগ করো ফাঁক করছে কই কি করলা কয়েকজন জলিল কদর নবী দিলাম রাখলাম জলিল কদর নবী এখন ফলকতা মূল কথা হল জিবরাইল মানব বেশে আইছে আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করছে ফা আরসালনা ইলাইহা রুহানাফাতামাসালালা বাশারান সাবিয়া আল্লাহ নিজে জিবরাইল রে বাসার কইছে সুবহানাল্লাহ করনা আমি জিবরাইলে বাসার করিয়া পাঠাইছি এখন আমি জানতে চাই রে ও ওহাবিল গোষ্ঠী রে বাসার হই যদি মানুষ হইয়া যায় বাসার হই যদি মাটির মানুষ হয় তাইলে তোমরা জিব্রাইল রে মানুষ কও না কেন কথা বুঝতে পাইছেন হ্যাঁ তিন নম্বর আর একটা কথা কই বাসা রইবে যদি মানুষ হইয়া যাইবে তাইলে কোরান ওলোকারীমের মধ্যে আল্লাহর বেলায় বাসার শব্দটা আইসে সেসে কোথায় ওয়ালা কাদিনা জানো আন হুমিয়া ফুল না ইন্ন মায়ু আল্লিমু কোথায় সুরায়ে নহল নহল একশো তিন নং আয়াত সুরায় নহলের মধ্যে আল্লার ব্যাপারে বাসার শব্দটা আইছে। এখন ভাসার শব্দের অর্থ যদি মানুষেই সীমাবদ্ধ হয় বাসার শব্দের অর্থ যদি মাটির মানুষ হয় তাইলে তোমরা আল্লারে মানুষ থাও না কেন হ্যাঁ আশা সুরায়ে নহলে মোহাম্মদ রে যে কোরআন শিক্ষা দিয়েছে ওই ব্যক্তিও একজন বাসার কে কইছে কে কইছে। কাফেররা এখন কোরআনুল কারিমে আল্লাহর বেলায় বাসার শব্দটা ব্যবহার হইছে আমি জানতে চাই রে বাসার হইলে যদি মানুষ হইয়া যায় তাই তোমরা আল্লাহ রে মানুষ কও না কেন জিবরাইল রে মানুষ কও না কেন হারুত মারুত রে মানুষ কও না কেন জুহরা রে মানুষ কও না কেন এখন বোঝা গেল বাসার

নবীজিরে কারা আমাদের মতো মানুষ কইত কে কইত কোরআন খোলা খুলি খুলিয়া দেখো কোরআন মধ্যে আল্লাহ পাক বলতেছে কি কোন সুরা সুরায়ে মুমিনুন তেত্রিশ নং আয়াত সুরায়ে مؤمنون تترشنون آيات الله بولت قال الملاء من قوم الذين كفاروا وكذبوا بلقاء الآخرة واترفناهم في حيات الدنيا

তেত্রিশ নং আয়াতের মধ্যে মক্কার কাপের সর্দার রাবল মাহাজা ইল্লা বা মুহাম্মদ আমাদের মতই মানুষ কে কইতো। মক্কার কাফেররা আরো কৈত ইয়া কুলু মিম্মা তা কুলুন মিনহু ওয়া ইশরাবু মিম্মা তাশরাবুন মক্কার কাফেরের সর্দাররা আরো কইত আমরা যা হইতে খাই মোহাম্মদ তাহা হইতে খায় আমরা যা পান করি মোহাম্মদ তাহাই পান করে

এক কথা কে কইছ কে কইছ পরের আয়াতের মধ্যে আবার আসছে কালুমা আনতুমিল্লা বর্ষারুম মিস্লোনা রহমান আমিনশাইন ইনাম তুমিল্লা তাক জীবন পরের আয়াতে আসছে সুর ইয়াসিলের মধ্যে তারা বলতো কালুমা আনতুমিল্লা বর্ষারুম মিস্লোনা মোহাম্মদ আমরার মতেই মানুষ অন্য আর কিছুই না

হ্যাঁ মক্কার কা ফেরা কইতো আমরার মতো বাসার এখন আসো এই বাসারের কি অর্থ এই বাসরের কি অর্থ আল্লাহ পাক মক্কার কাফেররা যে নবীরে আমরার মত মানুষ কইতো আর শুনো কি লাহিয়া তান কুলুবু ওয়া সাররু নাহুল লাযিনা যালামু হাল হাযা ইল্লা বাসারুম মিসলুকুম আফাতাতুনা সিহরু ওয়া আনতুম তুবসিরুন মক্কার কাফেররা কইতো মুহাম্মদ কে যারা আমরার মত মানুষ মনে করো না মুহাম্মদের কলমা যারা গ্রহণ করছো তুম তোমরা কি দেখো না মোহাম্মদ আমরার মতোই মানুষ তোমরা যদি মোহাম্মদ রে আমাদের মতো মানুষ মনে না করো তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া যাইবে কে কইতো মক্কার কাফেররা এটা কোথায় সূরা আম্বিয়ার তিন আয়াত সূরা আম্বিয়ার তিন নং আয়াত এখন আমি জানতে চাই রে মক্কার কাফেররার গুষ্টি আমরার মধ্যে আছে না নাই আছে না নাই এই মক্কার কাফেররার গুষ্টিরা নামাজ পড়ে রোজাও থাকে হজ করে যাকাত দেয় দিলা করে দাড়ি রাখে মসজিদ গিয়া এতে কাপ করে আবার কয় নবী আমরার মতো মানুষ আছে কি নাই হ্যাঁ নবীজি যারা মানুষ বলে আমরার মতো মানুষ তারা কি এখন আস এই বাসারে রক্ত করার সময় আমার নাই তবে আমি আশা ওয়ানুরামি খালি রামিশ সুবহানাল্লাহ বল এই হাদিসটার ব্যাখ্যা শুনেই নূরের আলোচনা শেষ নবীজি কি কয় শুনেন নবীজি বলতেছে আজাল্লি নূর আম কালবি নবী কই আমার কলব দানুর সুবহানাল্লাহ বল কি কইছে আমার কলব ডানোর কলবি ওয়ানুরাম ফি কবরি আমার কবর ডানোর ওয়ানুরাম ফি বাইনা ইয়া দাইয়া আমার সামনে নূর ওয়ানুরাম ফি কলবি আমার ডাইনে নূর ওয়ানুরাম ফি আনিয়ামিনি ওয়া শিমালি আমার উপরে নূর আমার ডাইনে নূর আমার বামে নূর এরপরে কষি মালি ও নুরম বিফি আমার উপরে নর ও নুরম ফি তাহাতি আমার নিচে নর ও সামাই আমার দুইটা কান মোবারক নর ও নুরম ফি বাসারি আমার দুইটা চক্ষু মোবারক নর ও নুরম ফি সারি আমার চুল গুলা নর ও নুরম ফি বাসারি আমার আমার সামরা ডানোর এরপরে কয় ও লাহমি আমার রক্ত ডানোর ও নুরম আমার রক আমার মাংস ডানোর ওয়ানুরাম পিয়া দাইয়া আমার দুইটা হাত নোর ওয়ানুরাম ফিরিস দাইয়া আমার দুইটা পাও নোর সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন নবীজি কয় নবীজির আপাত মস্তক নূর আর আমাদের দেশে আছে কত্রি সুর কি আছে সুর এই সুরটিও কয় নবী কি হ্যাঁ মাটির মানুষ এখন এই সুরের দলে আরক হয় কয় নবিয়ে গুনা করছে হ্যাঁ তাদের একটা বই লাগছে খুতবা নামটা কি না হ্যাঁ খুতবা এ মাহমুদিয়া

আল্লাহ পাকের কোর্টে এই দুনিয়ার মধ্যে যে কাফের মুশিক বেইমান আছে না এই বেইমান দিয়ে আল্লাহর কাছে গিয়ে কেরিব দাঁড়াইব দাঁড়াই গিয়ে কি কেব জানেন দাঁড়াইয়া কেব আল্লাহ তুমি যে দুনিয়া নবী পাঠাইয়াছিল এই নবীরা আমরার কাছে গিয়া তুমি আল্লাহর ওয়াহেদা নিয়াত সম্বন্ধে আমাদের কিছুই বলে নাই তোমার জাহান্নাম সম্বন্ধে তোমার বেহেস্ত সম্বন্ধে তোমার হাসন নসর সম্বন্ধে কবরের আজাব গজব সম্বন্ধে কবরের শান্তি এবং শাস্তি সম্বন্ধে আমাদেরকে কিছুই বলে না যদি বলতো তাইলে আজকে আমরা সৎ মানুষ হইয়া জান্নাতি মানুষ আসতাম আল্লাহ তুমি যে নবী পাড়াইছো এই নবীরাজে তোমার নবীরাজে আমাদের কাছে গিয়া তুমি আল্লাহর কথা কইলো না এই জন্য তোমার কাছে বিচার চাই নাওজুবিল্লাহ কইতেন না বিচারটা যাইছে কার নামে হ্যাঁ নবীর নামে এখন আল্লাহ কিয়ামতের ময়দানে সব নবীদের নেতৃত্ব দেওয়ার জন্য নূহ আলাইহিস সালামকে নির্ধারিত করবে কারে এর একটা কারণ আছে এখন বলবো না আলেম চলে আসছে

আল্লাহ জিজ্ঞাসা করবে হে 누 আলাইহিস সালাম আপনারা নেতৃত্বে আমি নবীরার কাছে জানতে চাই আমি যে নবুয়তের দায়িত্ব দিয়া পাঠাইলাম হাল বল্নাতা আপনারা এই নবুয়তের দায়িত্ব পৌঁছাইছেন কিনা আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু বলেন হাল এখন নবীরা কিGibo ফায়াকুলু না আমি আ রাব্বি নবীরা কইবো আল্লাহ আপনি আমাদেরকে যেই দায়িত্ব দিয়া পাড়াইছেন আমরা এই দায়িত্ব আদায় করতে একটু ভুল ত্রুটি করি নাই আমরা সকলের কাছে দায়িত্ব পৌঁছাইছি এরা আমরা দায়িত্ব অমান্য করছে আমরা হুকুম অমান্য করছে আমরা নামে এখন মিথ্যা বিচার দিতে আছে এই কথা কই এখন ফায়া পেওলা হ্যাঁ ইয়ার পাত আসা আলু উম্ম তুহ হাল হাল্লা গা কুম কুম এখন হালনায় পড়ব তোরা দিয়া বিচার দিলি আমি আল্লাহর কাছে যে নবীরা তোদের কাছে নবুয়তের দায়িত্ব পৌঁছায় নাই আমি আল্লাহর ওয়াহদানিয়াতের দায়িত্ব খবর দেয় নাই আমার বেহেশতের খুশ খবর দেয় নাই আমার জাহান্নামের দর্দনাক আযাবের কথা বলে নাই তোরা দিয়া আমার কাছে আইয়া বিচার দিলি এখন নবীরা দি কইতেছে আমি আল্লাহ যা হুকুম দিয়া পাঠাইছি হুকুম তোরার কাছে যেয়া পালন করছে সুবহানাল্লাহ জনে কথা কইবো আল্লাহ জিজ্ঞাসা করব কারে বাদিরে কারে বাদিরে বাদিরে কেদা মুনাফিক কাফের বেঈমান হালবাল্লা বাল্লা গাকুম ফায়াকুলা মাযানা মিনান নাযিরিন এখন এই মুনাফিকের দল কইব আল্লাহ তোমার নবীর আছে আমরার কাছে নবুয়তের দায়িত্ব পৌঁছাইছে তুমি আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিছে তোমার বেহেশতের শুভ সংবাদ দিয়েছে তোমার জাহান্নামের দর্দনা কাজাবের কথা বলছে মৌতের কবর হাসুর কবর কথা বলছে আল্লাহ এই নবীরাজে কয় আমরার কাছে কইছে নবীরার কোনো সাক্ষী আছে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার নবীরার কোনো শাক্কি আসেনি কিন্তু কি শাক্কি দকিরভাবে ইয়াফুলুনা মাযা না মিনান নাজিরিন যে চোখ দিয়া দেখছে আমরার কাছে নবুয়তের দায়িত্ব আদায়ী করছে চোখ দিয়া দেখছে এমন কোনো শাক্কি তারা নবীরা আসেনি এখন আল্লাহই জিজ্ঞাসা করব ও নবীরা নাজিরিন ফায়া কূলা মানতাসমান মানতাসহু দুকা আল্লাহ জিজ্ঞাসা করব তোমাদের কোনো সাক্ষী আসেনি সুবহানাল্লাহ কিরণ সাক্ষী যে চোখ দিয়া দেখছে কান দিয়া শুনছে এমন সাক্ষী তোমরা আসেনি তোমরা নবিরা যে আমি আল্লাহর দায়িত্ব আদাই করছো সুবহানাল্লাহ না এখন নবিরা কি কইবা নবীরা কইব নাম ইয়া রব চোখ দিয়া দেখুন না সাক্ষী আমরার আছে সুবহানাল্লাহ কর না চোখ দিয়া দেখুন না সাক্ষী আমরার আছে আল্লাহ কইব তোমরা সাক্ষী কে বলো

আই আমার সিংহাসন দাও উঠাও ফায়ুজা আল্লাহ সিংহাসন দাও উঠায়া মাকামে মাহমুদ এর মধ্যে নবীজির দরবারে আল্লাহ হাজির হইয়া যাইবো সুবহানাল্লাহ কইতা না হ্যাঁ আল্লাহ নবীজির শক্তি দেওয়ার জন্য কোটে ডাকবে না কোট আমার আল্লাহ নবীজির দরবারে কোটকে হাজির করে আলাইব আল্লাহ আকবার নবীজির শান কত মহান কিয়ামতের ময়দানে আল্লাহ করিয়া দিবে তার প্রমাণ কোটের মধ্যে বিচার দিছে সাক্ষী মানছে নবীজি আল্লাহ নবীজি রে কোটে না ডাকা ফায়ু যাউ কা আল্লাহ নিজে বিচার করার জন্য সিংহাসন লইয়া সাক্ষী লাওয়ার জন্য নবীজির দরবারে হাজির হইয়া গেছে সুবহানাল্লাহ কও না হ্যাঁ ফায়ু যাউ কা ফায়ু জাও কা উম ফলা রসুল্লা সালসাল্লাম ফায়ু যাও বে কুইফা তে সাহাদু আমার দরবারে হাজির হইয়া আমার কাছে শক্তি জিজ্ঞাসা করবে সুহলা কর ইন্নাহ কদ বাল্লাগা আল্লাহ জিজ্ঞাসা করবে ও দস্তো এই নবীর আজ নবুবতির দায়িত্ব আদায় করছে আপনি কি ছিলেন আপনি কি দেখছেন সুবহানাল্লাহ বল না সুবহানাল্লাহ না এখন নবীজি এই উত্তর কি দিব

ইহুদি মাজুসি নাগা কুহি আল্লাহর সৃষ্টি জগতে যত মানুষ আছে আল্লাহ সৃষ্টি করছে যত ফেরেস্তা সৃষ্টি করছে আল্লাহ সমস্ত মানুষ এবং ফেরেস্তা এবং সমস্ত জিন জাতির নেকবত আমলের উপরে আল্লাহ নবীজিরে হাজির ও নাজির করিয়া পাঠাইছে আল্লাহু আকবার বলেন

ওখাজা আলিকা জাল নাকুম্মত ওয়াসাহত আল্লিতা কোনো সোহাদাল আল্লাস কইয়া কলু রসুল ওয়ালাইকু শাহিদা সুবহানল্লাগন এখন এই কথার ব্যাখ্যা কি লিখছে এই কথার ব্যাখ্যা লেখছে সুফহানগন হ্যাঁ জিজ্ঞাসা করবে ইয়া রাসুল আল্লাহ আপনি তো দুনিয়ার মধ্যে সবার পরে গেছেন আপনি কি কইরা দেখলেন সুভানলাগন

রিসালাত আকুললে রাসূলিন ওয়া মা ওয়াকামিল লাদুন্ন আদম আলা ইন জাহারা জিসমিহি শরীবে আদম আলাইহিস সালাম ওই তো পর্যন্ত আমি নবিয়ে সহ শরীরে জমির মধ্যে حاضر ও nazir ছিলাম শুধু তাই না শুধু তাই না আরও আছে নবীজি আরো বলেন

উম্মতে সালেহিন আভিজান আযাতে সালেহিন আমি শুধু দুনিয়া হাজরে নাযির ছিলাম না আমার উন্মতের মধ্যে যারা नेक উম্মত এবং নবীদের উম্মতের মধ্যে যারা नेक কার ছিল তাদের জানাজার মধ্যে আমি নবিয়ে হাজির থাকছি সুবহানাল্লাহ বলনা নবীজি হাজারো নাজির নবীজি গায়েবের খবর দাতা এখন আসেন আরেকটা বিষয় আমাকে বাবা বাবুল বলছে বলার জন্য সানি আজান আনসার ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু কালা কানা یعزلو بینا یاد رسول صلی اللہ علیہ وسلم ازا زلا سال المنبر میں یوم الجمع ازنا غلال باب وکازا حد ابی فلما کانا کلابت الاسمان وکسور الناس جادا لازن اند الزورا فسبتا جالک الامر سبح اللہ علیہ وسلم امام اہل سنت آلہ حضرت احمد رضا خان فاضل بیل بی رضی اللہ تعالی انہیں اکٹا کتاب لکے سن احکم شریعت اے کتاب رمد حدیث چانسن انسائی بن یاجدہ رضی اللہ عنہ کالا کالا یہ بین بینا یاد رسول صلی اللہ علیہ وسلم ازازلہ صلی اللہ علیہ وسلم ازنو بینا ید رسول صلی নবীজি যখন শুক্রবার দিনে খুতবা দেওয়ার জন্য মসজিদের মিম্বরের মধ্যে বসতেন বুঝতেন আলাল বাব তখন আজানটা হইতো মসজিদের দরজায় কোথায় হইতো দরজায় ওয়া কাজা আবি بکر আবু বকর এবং উমরের যুগ এইভাবেই চলছে ফালম্মা কানা খেলাফতুল উসমান যখন ওসমান গনির খেলাফতের জামানা আসছে ওয়া কাসুর আন-নাস জাদাল আদান ওসমান গنيه আরেকটা জানবিদ্ধ করছে এন্ডাজ জাওরা এন্ডাজ জাওরা মসজিদে নববী থেকে দুই গজ পূর্ব দিকে একটা বাজার আছে যারা মক্কা মদিনা তারা দেখছেন বর্তমানে মধ্যে সবচেয়ে দামি খেজুর এই বাজারটার মধ্যে পাওয়া যায় এই বাজারটার নাম হইল যাওরাগণির খেলা বসে জমানায় মানুষ যখন বৃদ্ধি হয়ে গেছে